মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। স্কুলে প্রে আছে বলে আগে আগে ঢুকতে হবে, কিরে শুনছিস? জানি তো, প্লেতে তো পাপা আসবে, তারপর আমাদের সঙ্গে বাড়িটা আসবে। আজকে রাতে আমি মাম্মা বাবা মাঝে শোব, কি মজা! এটা কিন্তু কাউকে দেখাবি না বুবুন, মাম্মাকেও না, পাপা এলে পাপাকে দেখাবো, তখন মাম্মা দেখবে। বুঝতে পেরেছিস মিহি? কিরে মা, কি করছিলি এতক্ষণ? কোথায়, কিছু না তো? মাম্মা, আজকে বুঝি তোমার একটু দেরি বেরি দিতে হবে। ওই জায়গাটা লাল রং দাও না মাম্মা, বিউটিফুল লাগবে। এই মাঝখানটায় না, ঠিক বলেছিস তো, তাই দেবো। আর সন্ধেবেলা এসে শেষ করতে হবে, কাল সকালে ডেলিভারি নেবে। মাম্মাকে দিয়ে একটা সুন্দর বক্স, না না, ল্যাম্পশেড বানিয়ে পাপাকে দেব, দারুণ হবে। কিন্তু আপনি তো স্কুল রেজিস্টারে ওর বাবার নাম উল্লেখই করেননি। কটা স্কুল আছে যারা বাবার নাম ছাড়া ভর্তি নেবে? আমরা যদি এতটাই অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আপনারও তো আমাদের ডিসিশনটাকে রেসপেক্ট করা উচিত। ঠিকই বলেছিলেন প্রিন্সিপাল ম্যাম, আজকে কোনো দরকার ছিল না মিহিকে এখানে আনার। মাম্মা, এখানে এক মিনিট দাঁড়াও, আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি। কোথায় যাচ্ছিস মিহি? তোদের সঙ্গে আলাপ করে দেব, তখন তোদের সব হাসি উড়ে যাবে। কিরে মিকা, আজকে কে আসবে রে? এখন মোটেই বলবো না, ম্যাজিক হবে তখন দেখবি। গুড মর্নিং এভরিওয়ান, আমরা সকলে জানি যে আজকে আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন, আর আমরাও অনুষ্ঠান শুরু করব আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনির মাধ্যমে। তার আগে আমি সকলকে অনুরোধ করছি নিজেদের জায়গা নেবার জন্য। মাম্মা, রুমালটা দাও তো। রুমাল কেন রে মা? এনে ওখানে রাখলি কেন? কার জন্য জায়গা রাখছিস? বাবার জন্য। পাপা এলে পাপা এইখানে বসবে। পাপা আসবে, সেটা কি করে হয় সোনা? হবে হবে, দেখোই না মাম্মা, পাপা আসবে। কি বলছিস তুই মা, পাপা আসবে কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।